দেখো ওরা দুজন এখন ঘুরতে যাচ্ছে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে। আরে কি হলো, এর কি নাচ হচ্ছে, বোকা বোকা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর গুড মর্নিং বলছি কারণ এখন 12টা বাজেনি, তাই সেই কারণে। আর ঘুম থেকে উঠলাম হচ্ছে গিয়ে 10টার পরে, উঠে সবে একটু চা খেলাম। আর হচ্ছে মা কি দিল, পাউরুটি দিয়ে বাটার দিয়ে খেলাম, কারণ কালকে রাতে লুচি টুচি এটা ওটা তালের বড়া অনেক কিছু খাওয়া ঠাওয়া হয়েছে, তো তার জন্য ময়দা মাখা ছিল। মা বলছিল তাহলে লুচি আর তরকারি করে দিয়ে, বলছি না করতে হবে না, আর ব্রেড রুটি ব্রেড খেয়ে নেবো বাটার দিয়ে। আর তোমাদের দাদা ভাই উঠলো 10:30টার পরে, উঠে ও যা খেয়ে ছেলেকে নিয়ে দেখলে বেরিয়েছে একটু। আর আমি এখন ওই মাকে একটু কাটাকাটি করে দিলাম, আর মা ওখানে সেই সকালে যে টিফিনের যে বাসন কোসনগুলো ওগুলো ধুচ্ছে, আর ভাত হয়ে গেছে, আর ডাল সিদ্ধ করেছে এক পাশে, আর ভাত বসিয়েছে হয়ে গেছে। আর আমি এই দেখো সব কাটাকাটি করে রেখেছি। তো মাংসটা আমি রান্না করব, কারণ মা তো মাটন রান্না করে না তোমরা জানো। আর সকালে উঠেই এক গাদা তেল দিয়েছি মাথায়, শ্যাম্পু করব। তো তার আগে মাটনটা রান্না করে নেব, মা আগে ভাতটা ডালটা করে নেব, তারপরে বেশি কিছু করব না, ডাল আর ওই কাঁকরোল ভাজা আর হচ্ছে মাটন, ব্যাস আর কিছু করব না আজকে। এই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর ছেলে চেল্লাচ্ছে ঘরে থাকবে না, ও এখন ঘুরতে যাবে, তার জন্য তোমাদের দাদা ভাই নিয়ে একটু বেরিয়েছে। আর কালকের না ব্লগটা আমি বড় করতে পারিনি, কারণ মানে শরীরে এনার্জি ছিল না, তাই একটু একটু কেটে কেটে তোমাদেরকে দেখিয়েছি, তাও লাস্টে এন্ডিং এ আমি তোমাদের সামনেও আসতে পারিনি। এই হলো, তো চলো আজকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো ভেবেছিলাম অনেকক্ষণ আগেই শুরু করবো, কিন্তু আমার ফোনটা না একটু ডিস্টার্ব করছিল, মানে কি হয়েছে ফোন আসছে আমি শুনতে পাচ্ছি না। তো অনেকে ফোন করেছে আমি দেখতে পারিনি। সকালে ভাই ফোন করেছিল, তখন তো ঘুমেছিলাম, ভাবলাম মনে হয় ঘুমে এতে শুনতে পাইনি, কিন্তু না তোমাদের দাদা ভাই ফোন দিয়ে ফোন করলো, তো সেম ওই রকমই হচ্ছে। তারপরে তোমাদের দাদা ভাই আবার কি ঠিক করে দিল, আমি তো সব মাথা মুন্ডু কিছু বুঝি না। আর ছেলে মনে হয় কিছু করেছে, কারণ ও কি করছে এখন আমাকে, আমি যেই থাকছি না ও আমার ফোনটাকে নিয়ে কি একটা করে, কুটুর 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 করতে থাকে, আর যখনই আমাকে দেখে অমনি রেখে দেয়, চুপ করে বসে থাকে, মানে যেহেতু আমি ফোন দিই না সে কারণে। তো গেছে একটু রাস্তায় হাঁটছে না, বাজারে গেছে হয়তো বাবার দোকানে। আর চলো তোমরাও দেখতে থাকো, আমি মায়ের সাথে সাথে একটু কাজ করে দিই। আর তো এই দেখো মায়ের তো ভাতও হয়ে গেছে, উপর দিয়েছে, আর এখন ডাল সোমবার দিচ্ছে, আর এদিকে মা হচ্ছে জল ওয়েস্ট করছে, দেখো অবস্থা। জল নষ্ট করো না গো মা, জল পাবে না পরে। আর রান্না বান্না, আর ওই যে নিচে মাটনটাকে ধুয়ে নুন হলুদ আর হচ্ছে গিয়ে লঙ্কা হলুদ ফলুদ দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে এই দেখো মশলা কেটে রেখেছি, মশলা বলতে এখানে হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর সাদা জিরে আর হচ্ছে তোমার গোলমরিচ একসাথে ভিজিয়ে রাখা হয়েছে, এটা মিক্সি করা হবে। আর এখানে আমি এরকম ভাবে আলু কেটে নিয়েছি বড় বড় করে, এখানে হচ্ছে রসুন আর আদা, আর এখানে একটু গরম মশলা, গোটা গরম মশলা, খালি এলাচটা দিতে হবে, এটা লাস্টে দেব। আর এরকম ভাবে কুচিয়ে নিয়েছি আমি কাঁকরোলটাকে, এই ভাজা হবে, আর পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে কুচোতে হবে। এই হচ্ছে আজকে রান্না বান্না, আর মা তো খাবে না, মায়ের কালকের পোলাও আছে, মা সেটা খাবে। দেখো মাংস আলুটা ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে কাঁকরোলটাকে ভাজা বসিয়েছি, তেলটা বেশি হয়ে গেছে, আর মা এই যে মশলা করে দিয়েছে, ওই এক পাশে মাংস বসিয়ে দেবো হয়ে যাবে। তো জলের মধ্যে এবার নুন আর হলুদটা দিয়ে নিই, ও দুটো লঙ্কা দাও তো, কাঁচা লঙ্কা। তো
বন্ধুরা দেখো আমার এখানে কাকরোল ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখানে ডাল মা ডাল করে নিয়েছে ডাল ভাতটা মা করে নিয়েছিল আর আমি কাকরোলটা ভাজা করলাম আর এখানে হচ্ছে গরম মশলা আমি ভিজিয়ে রেখেছি গোটা গরম মশলা আর এখানে আলু ভাজা আছে এই দেখো আর এখানে আমি মাটনটা বসিয়েছি গামলিতে তো আমার বাবা এই রকম ভাবে করে দেখি বাবার স্টাইলে করে ভালো হয় কি না মানে প্রেসার কুকারে দিতে লাগে না তো এরকম ভাবে গামলিতে দিয়ে আমি একটু জল দিইনি দেখো একদম আস্তে করে গ্যাসটাকে বসিয়ে রেখেছি টাইম লাগবে এরকম ভাবে অনেকক্ষণ প্রেসার কুকারে না দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো দেখা যাক আজকে পারি কিনা না পারলে প্রেসারে দিয়ে দেব আর তোমাদের দাদা ভাই কেটে শুয়ে আছে তার খালি ঘুমই পাচ্ছে ঘুম পাচ্ছে আরে দেখো আবার ঘুমিয়ে পড়েছে আর ছেলে এখানে ড্রয়িং করছিল করতে করতে ও আবার সে আমার খাই এসেছে আমার ছেলে তার সাথে আবার ঘুরতে গেছে তার খালি ঝিম পাচ্ছে ঘুম পাচ্ছে তো দেখো এখন আমার গামলিতে এতক্ষণে করলাম অনেক টাইম লাগছে যেন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ছেলে স্নান হয়ে গেছে ওকে খাওয়াবো দেড়টা বাজতে বেজে গেছে তার জন্য দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এটা হয়ে গেলে গরম মশলাটা দিয়ে দেবো বন্ধ করে দিয়েছি গ্যাস তিনটে হুইসেল দিয়ে দিয়েছি আর মা ইয়াহা বাইটে হে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো ছেলে শুয়ে পড়েছে আর আমি এইমাত্র স্নান টান করে এলাম আর তোমাদের দাদা ভাই ওই ঘরে শুয়ে আছে ভাই তারপর মামার ছেলে এসেছে ওরা সবাই ওই ঘরে রয়েছে আর আমি আর মা এখন খাবো একটু শোব আর শ্যাম্পু করে এসেছি সকালবেলা বললাম যে চুলে তেল দিয়েছি শ্যাম্পু ট্যাম্পু করে এলাম অনেকটা টাইম লেগেছে প্রেশার কুকারটা ভীষণ প্রবলেম হচ্ছিল এই জন্য দেরি হয়ে গেছে আর বাবারও খেয়ে দিয়ে আবার দোকান চলে গেছে চলো খেয়ে দিয়ে নি আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে বিকেল বেলা কি হয়েছে তাহলে আমি আর মা আগে খেয়ে নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা কি করছো তোমরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম আর এখন কটা বাজে ছটা বেজে গেছে তো আজকে খুব ঘুমিয়েছি আর বাইরে খুব বৃষ্টি পড়ছে দেখো না চোখ মুখ পুরো ফুলে গেছে আর মা একটু সন্ধে দিচ্ছে দেওয়া হয়ে গেছে মনে হয় আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খুব আর এখন আমি ভাইয়ের ঘরে বসে আছি এটা এই ঘরটা একটু নিরিবিলি মানে আর ওই পাশের ঘরে কি বলতো এত সব গাড়ির আওয়াজ না এখানে ঘুম আসে না এখানে এখানে বসে আছে ভাবলাম না আজ তোমাদের সাথে একটু কথা বলি আর ভেবেছিলাম একটু বাইরে বেরোবো কিন্তু মনে হচ্ছে হবে না কারণ যা বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্য আর এখন যাবো গিয়ে একটু চা টা কিছু খাবো খেয়ে দিয়ে আর ছেলেকে পড়াতেও হবে কারণ ছেলের তো আবার সোমবার পরীক্ষা বাড়ি গিয়েই আবার পরীক্ষা আসলে দু তিন দিন ছুটি বলে তার জন্য তোমাদের দাদা ভাই বললো যে চলো ঘুরে আসি আর ওইদিকে হচ্ছে গিয়ে আমার শাশুড়ির শরীর খারাপ তোমরা তো জানো সে কারণে আসা হচ্ছিল না এর আগের সপ্তাহে আসবো করে আসা হয়নি কারণ মাসিকে বলেছিলাম থাকতে মাসি একটা কি কাজ পড়ে গেছিল সেজন্য মাসি থাকতে পারেনি তো মাসি বলে এই সপ্তাহে থাকবে সেই জন্য আমরা এলাম ঘুরতে আর কি তো আবার চলে যাব কালকে মানে এখন এরকমই আসা হয় মানে এই হয়তো শুক্রবারে তোমাদের দাদাভাই বিকেলবেলায় অফিস করে আসে এসে তারপরে বেরাই আস্তে আস্তে রাত হয়ে যায় আবার শনিবার থাকি রবিবার চলে যায় এরকম করেই এখন থাকা হয় কারণ ছেলে স্কুল খুলে গেছে যেহেতু আর এবারে তো অনেক দিন বাদে এলাম মানে সেই জামাষষ্ঠীতে এসেছিলাম তারপরে আর আসিনি মানে এই মানে বিয়ের পর মানে এই প্রথমবার এত দিন বাদে বাপের বাড়ি এলাম তো আমার আজকে একটা মামি আসার কথা ছিল সে মামিটাও বৃষ্টির জন্য আসতে পারেনি দেখি কালকে আসে কিনা আর এখন তো এখানে তো সেরকম কোনো কাজকর্ম নেই কিছু নেই যে তোমাদের সাথে শেয়ার করব তার সকালবেলা এই দুপুরবেলা মাটন রান্না করেছিলাম সেই মাটন রান্না করতে গিয়ে আর এক কাণ্ড সেই টাইম হয়ে গেছে আসলে প্রেশার কুকারে দিলে কি তাড়াতাড়ি হয় সেই প্রেশার কুকার বড় প্রেশার কুকার নামানো হয়েছে সেটার মধ্যে আমি লাগাতে পাচ্ছি না মানে নতুন তো স্লিপ কাটছে সেই রাবারটা তারপরে বাবা এসে আবার ওটাকে ঠিক করে দিল তারপরে আবার ওর মধ্যে বসলাম মানে খেতে খেতেই ওদের খেতে খেতেই দুটো বেশি হয়ে গেছে আর আমি তো দেখলেই যে তখন কখন স্নান করে এলাম এই চলছে আর বাপের বাড়ি মানে একটু মজা
এখানে কোনো কাজকর্ম নেই, রিল্যাক্সে করলে করো, না করলে না করো, করলেও ভালো, না করলেও কেউ কিছু বলবে না, এইরকম ব্যাপার আর কি। সব মেয়েদেরই হয় সেটা। তো চলো, আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আবার তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবে। আর এখন হচ্ছে মানে রেগুলার ব্লগ দিতেও পাচ্ছি না, কারণ আমার এডিটিং করা হচ্ছে না। ভিডিওগুলো করে রেখে দিয়েছি, কিন্তু এডিটিং এর জন্য আমার ব্লগগুলো ছাড়া হচ্ছে না। তো ভেবেছি যে বাড়ি গিয়ে ঠিকঠাক করে সব এডিটিং করে তারপরে তোমাদেরকে পরপর না মানে যেগুলো করা আছে পরপর সেগুলো এক একদিনে দুটো করে দিয়ে দেব। আর বেশি বড় হচ্ছে না ব্লগগুলো, আর কি বলতো, বেশি বড় ব্লগ বানালে কেউ দেখতে চায় না। আর যদি ছোট ছোট ব্লগ বানানো হয় তাও লোকের দেখে, আর অনেক বড় তো নিজেদেরই তো দেখবে, অনেক বড় কোনো ভিডিও বা কিছু দেখতে ইচ্ছা করে আমরা কেটে 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 দেখি, সেরকম সব মানুষই, তাই না? তা আমিও সেটাই ভেবেছি যে এখন থেকে ছোট ছোট ব্লগ বানাবো, মানে ওই 8 মিনিট 10 মিনিট এইরকম বানাবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে এভাবেই তোমরা ভালোবাসা দিও, আর যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো সবাইকে টাটা।